যেভাবে খুব সহজেই এই ধরনের প্রোডাক্টকে ক্যানভা দিয়ে প্রোডাক্ট ম্যানিপুলেশন করে এরকম করে নিতে পারেন। তো কথা না বলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলে আসবেন ক্যানভাতে। ক্যানভার পর আসার পরে এখানে যে ধরনের একটি যদি পোস্টার চান পোস্টার লিখবেন, আর যদি পোস্টার না চান, আমি এখানে ইনস্টাগ্রাম একটি পোস্ট করতে চাচ্ছি, সো জাস্ট ইনস্টাগ্রাম পোস্ট বলে একটি ফরম্যাট আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে ক্রিয়েট ওয়ার্ক বা ক্রিয়েট নিউ এই অপশনটি ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে ইন্টারফেসটি ঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে জাস্ট চলে আসবেন আপলোড অপশনে। এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের যে প্রোডাক্ট কিটটির প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে চাচ্ছেন সেটি অবশ্যই এই আগে থেকেই আপলোড করে নেবেন। তারপরে জাস্ট প্রোডাক্টটিকে আমি ঠিক সেমভাবে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে জাস্ট সাইজটা ঠিক করে নিচ্ছি। এরপরে আমি এই প্রোডাক্টের কালার অ্যাডজাস্ট করব। তো কালার অ্যাডজাস্ট করার জন্য কিছুক্ষণ সময় দিবেন, খুব মনোযোগভাবে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে অবশ্যই কিন্তু ইফেক্ট থেকে কালারের ব্যাক প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করার পর আবারও চলে যাবেন কালার অ্যাডজাস্ট অপশনে এবং কালার অ্যাডজাস্ট করে নেবেন। প্রোডাক্টের অবশ্যই কালার অ্যাডজাস্ট করে নিলে অনেক উজ্জ্বল দেখায়। আমি জাস্ট প্রোডাক্টের কালারটি একটু অ্যাডজাস্ট করে ব্রাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে প্রোডাক্টের কালার কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে। সো আমি চাচ্ছি আর একটু সুন্দর করার জন্য একটু যদি হয়, হ্যাঁ সুন্দর লাগছে এখন। এরপরে আমরা প্রোডাক্টের পাশে যেহেতু ব্লু সাদা এইটি লিচির স্বর্ণপূর্ণ বা লিচি ফ্লেভার রয়েছে, সো আমরা জাস্ট লিচি দিয়ে সার্চ করে একটি লিচির অ্যাডভার্টাইজমেন্ট নিচে করতে চাচ্ছি আর কি, যাতে মানুষ বুঝতে পারে যে এটি লিচি ফ্লেভার। তো আপনারা যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করবেন অবশ্যই সেই প্রোডাক্টের যেটার সাথে যেটা মেলে সেই ধরনের কোনো কিছু সার্চ দিয়ে তার পাশে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এইটি নিলাম, নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে এই লিচিটাকে আমি জাস্ট ব্যাকে পাঠিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। একটু মাঝখানে সেট আপ করে নিলাম যদি দেখতে একটু সুন্দর লাগে। সেট আপ করার পর এখান থেকে একটি কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি যেহেতু লিচির কালার একটু রেডিশ, সো রেডিশ দিলাম। এরপর আমি একটি শ্যাডো নিতে চাচ্ছি যাতে প্রোডাক্টের শ্যাডো দিলে খুব সুন্দর দেখা যায় আর কি। তো জাস্ট আমি জায়গা মতো শ্যাডোটি বসিয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে শ্যাডোটি বসাবেন, বসানোর পর শ্যাডোটিকে জাস্ট ব্যাকে পেস করে নেবেন এবং শ্যাডোটির আপনারা ট্রান্সপারেন্সি কিংবা ব্রাইটনেস কম বেশি করে কিন্তু শ্যাডোটিকে সেট আপ করে নিতে পারেন। আমি প্রথমে একটি বোতলের শ্যাডো নিলাম, দেন আমি লিচি শ্যাডোটা নিচ্ছি, নিয়ে জাস্ট সেট আপ করে দিচ্ছি ঠিকঠাকভাবে। আপনার এই ধরনের ভিডিও যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি খুব সহজেই দেখাবো আপনার কীভাবে মোবাইল দিয়ে ক্যানভার সাহায্যে খুব সহজেই এই ধরনের প্রফেশনাল পোস্টার কিংবা ইনস্টাগ্রাম পোস্ট খুব সহজে তৈরি করতে পারেন। তো আমি জাস্ট শ্যাডোগুলোকে এখন ঠিকঠাক করে দিচ্ছি। শ্যাডোগুলো ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি এখান থেকে যেহেতু এটা একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, এখানে ড্রিঙ্কসটা একটু ঠান্ডা করে খেলে অনেক সুন্দর লাগবে বা ভালো লাগবে, এই জন্য আমি কিছু আইস অ্যাড করতে চাচ্ছি। সো আমি জাস্ট আইস কিউব কোনটাতে সুন্দর লাগবে সেটি সিলেক্ট করছি। অবশ্যই আপনারা দেখে নেবেন আপনার প্রোডাক্টের সাথে যেটি যায় সেটি দিবেন, আর যেটি যায় না সেটি কিন্তু দিবেন না। তো আইস আমি আইসটি অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার পর জাস্ট আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। আমি আরও কিছু আইস বার অ্যাড করতে চাচ্ছি যাতে একটু ঘন হয়, তো এর জন্য জাস্ট ডুপ্লিকেট অপশনে ট্যাপ করতে পারেন আপনারা, অথবা আবার প্রাইস নিতে পারেন। আমি জাস্ট ডুপ্লিকেট অপশনে ট্যাপ করলাম, কয়েকবার ডুপ্লিকেট অপশনে ট্যাপ করে এগুলোকে ব্যাকে পাঠিয়ে দিব। একটু প্রথমে সাইজ করে নিই। তো সাইজ করে শেষ হইলে পরে জাস্ট আমরা এটিকে ব্যাকে পাঠিয়ে দিলাম, টু ব্যাক ব্যাক। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের প্রোডাক্টটিকে দেখতে অনেক সুন্দর লাগছে আর কি। যেহেতু আমরা এটা একটি ইনস্টাগ্রাম পোস্ট করব কিংবা মনে করেন যে একটি ই কমার্স সাইটে পোস্ট করব, তো এর পরে আমরা এখানে একটি ওয়াটার মার্ক অ্যাড করতেছি যাতে বোঝা সুন্দর লাগে আর কি, যে ব্যাক যে ট্রান্সপারেন্সি কিংবা অপোজিট সাইডে একটি শ্যাডো পড়ে। তো এই শ্যাডোর জন্য আমি জাস্ট ইউজ করতেছি এটাকে উল্টো করে নিয়ে ট্রান্সপারেন্সি কমাই দিলাম, দিয়ে দেখুন খুব সুন্দর একটি ওয়াটার শ্যাডো পড়ে যাচ্ছে। এখান থেকে আমি সেম একটা কাজ করব লিসির সাথেও, সেম একটা আরেকটি নিয়ে এখান থেকে উল্টাই দিয়ে জাস্ট ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব। ট্রান্সপারেন্সি অনেকটা কমাই দিলে কিন্তু এটাকে খুব সুন্দর লাগবে, যাতে মনে হবে রিফ্লেক্ট করতেছে পানির সাথে। সো জাস্ট আমি ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম, দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর লাগছে। জাস্ট এবারে ওকে বাসন টিপ করে দিলাম আর কি, ট্যাপ দিলাম, ট্যাপ দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যেহেতু ই কমার্স সাইটের জন্য পোস্ট বিল্ডিং করতেছি, সো অবশ্যই আমাদের এটি কিন্তু একটি
প্রাইস দিতে হবে। তো প্রাইসের জন্য আমরা এখানে জাস্ট একটি রাউন্ড ফরম্যাট নিচ্ছি, যাতে প্রাইসটা মানুষের আই কেসি ভাবে হয় বা দেখা যায়। তো এখান থেকে এটি 60 টাকা একটি প্রাইস, সো 60 টাকা অনলি এটি আমি লিখে দিচ্ছি। এইভাবে কিন্তু ডাইরেক্ট লিখলে 60 টাকা অনলি যায় না, এটা কিন্তু মনে রাখতে হবে, এটিকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, নইলে কিন্তু মাঝে মাঝে ক্যানভাতে এই ধরনের একটু সমস্যা হয়, নেটের সমস্যার কারণে এরকম হয়। আমি তো এখানে রাউন্ড শেপটি দিব, এই জন্য ওখানে বসিয়ে দিলাম। দেন আমি আবার ফের একটি নিয়ে জাস্ট লিখি 60 টাকা অনলি। ওকে, এখানে সেকেন্ড লাইন যেহেতু হচ্ছে না, সেহেতু আমি আবার ফের একটি হেডলাইন নিয়ে এক লাইনে লিখতে চাচ্ছি, লিখে দিলাম। লিখে দিয়ে জাস্ট এখান থেকে একটু শর্ট করে দিলে নিচে চলে আসবে, এই যে নিচে চলে এসেছে। তারপর এখানে জাস্ট একটু ছোট করে জায়গা মতো বসিয়ে দিব, একটু ঠিকঠাক মতো জায়গা মতো বসাই নেবেন, যাতে মানুষের চোখে ধরে আর কি। দেখুন প্রাইসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, অবশ্যই চেষ্টা করবেন যাতে চোখে ধরে। এখানে আপনি বোতলের ইমেলও দিতে পারেন, কত ইমেল কত টাকা। আমার শুধুমাত্র একটি ফরম্যাট আছে, এই জন্য আমি ইমেলটি দিলাম না, তো জাস্ট আমি এটাকে ঠিকঠাক পজিশনে বসিয়ে নিচ্ছি। ঠিকঠাক পজিশনে বসানোর পরে আমার ঠিক মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে আর কি যে এটা আই ক্যাচি হচ্ছে না। সো রাউন্ড শেপের এটিতে আমি শ্যাডো কিংবা কালার অ্যাড করতে পারি। তো প্রথমে আমি একটু শ্যাডো অ্যাড করে দেখি কীরকম হয়, কিংবা অন্যরকম কালার অ্যাড করে দেখি কীরকম হয়। এটা একটু সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে, তো এটাই আমার কাছ থেকে মনে হচ্ছে খুব ভালো লাগছে। এবারে আমি টেক্সটের কালার একটু চেঞ্জ করতে চাই এবং টেক্সটের ফরম্যাট একটু চেঞ্জ করলাম, তো একটু বোল্ড ফরম্যাট দিতে যাচ্ছি। এই যে একটু বোল্ড ফরম্যাট চলে এসেছে, এবারে টেক্সটের কালার একটু চেঞ্জ করে দিলেই হবে। জাস্ট আমি টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম, টেক্সটের একটু পজিশন চেঞ্জ করে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই যে পজিশনটি একটু চেঞ্জ করে দিলাম, একটু ঘন ঘন লেখা হয় যদি সেরকম করে দিচ্ছি আর কি, সেরকম করে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, এখন ঠিকঠাক মতো বসিয়ে দিই। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই ইনস্টাগ্রাম পোস্ট কিংবা ই কমার্স পোস্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো এরপর আমি আরেকটি ওয়াটার ফ্লাশ একটি অ্যাড করতে চাচ্ছি, যাতে আরেকটু গর্জিয়াস লাগে আমাদের এই ই কমার্স পোস্টারটি। তো এর জন্য জাস্ট আমি একটু ওয়াটার ফ্লাশ সিলেক্ট করব। তো ওয়াটার ফ্লাশ একটু ওয়েট করি, আমি দেখে নিই কোনটা এটার জন্য খুব সুন্দর হবে। এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো আমি এটা নিব না। আপনারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন যেটা আপনার প্রোডাক্টের জন্য অনেক সুন্দর লাগে সেটি অবশ্যই দিবেন, আর যদি প্রোডাক্টের জন্য সুন্দর না লাগে তাহলে সেইটি দেওয়ার দরকার নাই আর কি, সত্যি কথা বলতে। তো এটা আমার কাছ থেকে মনে হচ্ছে খুব বেশি ভালো লাগছে, এটি একটু ভালো লাগছে কিন্তু আমার কাছ থেকে তারপরও অতটা ভালো লাগছে না যতটা আমি চাচ্ছিলাম। তারপরে এটাকে আমি ঠিকঠাক মতো বসিয়ে দিই, দেখি কীরকম হয়। আমার কাছে ভালো লাগছে না, আমি সব চেঞ্জ করতেছি, নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমার কাছ থেকে এইটা ভালো লাগছে, মাঝখানে এটা তো দেখি নিচে আর কোনো কিছু আছে কি না, না নিচে এটা ভালো লাগছে না। উপরে আমার একটু ভালো লেগেছে, আমি সেটি অ্যাড করবো হয়তো বা, এটিকে আমাকে ফ্লিপ করতে হবে। হ্যাঁ, ফ্লিপ কিন্তু এইভাবে করা পসিবল না, তো নিচে এই শ্যাডোতে চলে আসবেন, এইভাবে কিন্তু ফ্লিপ হবে না, দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্লিপ নেই। তো প্রথমে কেটে দিবেন, সিলেক্ট করার পর কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে জাস্ট ডানের দিকে স্ক্রল করতে হবে, তো আমি যাবো জায়গা মতো আগে বসিয়ে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি দেখেন কোনোভাবে এখানে কিন্তু ফ্লিপের অপশন নেই, আপনারা কিন্তু এটি খুব সহজেই ফ্লিপ করতে পারবেন। ফ্লিপ করার জন্য প্রথমে এই অপশন থেকে কেটে চলে যেতে হবে, তারপরে এখানে এসে জাস্ট এই সাইডে স্ক্রলে ফ্লিপ অপশন আসবে, এখান থেকে জাস্ট আপনারা ফ্লিপ করতে পারেন। তো ফ্লিপ করার পর জাস্ট পজিশনের মধ্যে বসিয়ে আমি এটিকে ব্যাকে পাঠিয়ে দিব, জাস্ট ব্যাক পাঠিয়ে দিলাম, সেন্ড টু ব্যাক। এই দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক করার পর খুব সুন্দর দেখাচ্ছে। তো আবার অফ চলে আসছে, সাইজটা ঠিক করে নিই কোন জায়গায় বসাইতে হবে, সেটা ঠিক করে ব্যাকে পাঠিয়ে দিলাম। একটু ক্লোজ ক্লোজ করে প্রোডাক্টের সাথে ক্লোজ করলাম প্রোডাক্টের সাথে, এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, প্রোডাক্টটি সুন্দর লাগছে এবং যেটি বসলাম এটা অনেক সুন্দর লাগছে। তো খুব সহজে এইভাবে আপনারা খুব ঘরে বসেই আপনার মোবাইল ফোনটি দিয়েই ক্যানভাতেই এই আপনার এইভাবে প্রোডাক্ট ম্যানিপুলেশন কিংবা প্রোডাক্টের ই কমার্স সাইটের জন্য প্রোডাক্ট